فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزهر السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد جدا شكرا جانتشي لائف ونوشتان تكي আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে হেদায়তের উপর রাখেন এবং ভালো কাজ করার তৌফিক এনায়াত করেন আপনাদের প্রশ্ন দিয়ে আমরা শুরু করতে চাই প্রথমেই আবদুল্লাহ আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছে সে প্রশ্নটি পেশ করছি তিনি বলেছেন আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক দিন দিন অবনতির দিকে যাচ্ছে সে আমার কাছে তালাক চাচ্ছে কিন্তু আমি তাকে ভালোবাসি এ অবস্থায় আমাদের দাম্পত্য কলহ নিরসনে আপনার সাথে কি আমরা স্বামী স্ত্রী দুজনে কাউন্সেলিং নিতে পারবো জি ভাই আবদুল্লাহ আমরা কাউন্সেলিংটা করে থাকি অনলাইনে তাইবা একাডেমির মাধ্যমে আপনি তাইবা একাডেমির ওয়েবসাইটে গেলেই কাউন্সেলিংয়ে আপনি নক করে আপনি একটা শিডিউল নিতে পারেন সেক্ষেত্রে আমরা প্রিফার করছি আপনি অনলাইনে আসেন গুগল মিটে অথবা আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মটা আছে সেখানে সরাসরি আমরা লাইভেই আমরা এই কাউন্সেলিংটা করে থাকি আমার যেটা মনে হয় যতটা প্রাইভেসি রক্ষা করে করা যায় সবটাই অনলাইনে সম্ভব ফলে ফিজিক্যাল মিটিংয়ের আসলে তেমন কোনো প্রয়োজন হয় না এই জন্য আমি আপনাকে বলবো আপনি কাউন্সেলিংয়ের জন্য একটা শিডিউল নিয়ে নেন অবশ্যই আমার সাথে আপনি যতটুকু আপনি সময় নেন সে অনুযায়ী কথা বলতে পারবেন ইনশাল্লাহ আর দোয়া করছি আল্লাহ যেন আপনাদের সম্পর্ক উন্নত করে দেন এবং অবনতি থেকে রক্ষা করেন স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের যেন সুন্দর মিলঝুল হয়ে যায় বারাক নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন আমি একজন চেয়ারম্যান আমি আমার এলাকায় বিচার কার্য পরিচালনা করি আপনি সম্ভবত সালিসি বিচার কার্যের কথা বলেছেন আপনি আরো বলেছেন দেখা যায় বিভিন্ন কারণে যেমন আত্মীয়তার খাতিরে কিংবা একটু হাদিয়া দেয় বলে বিচারের ক্ষেত্রে একটু উনিশ বিষ হয়ে যায় শেখ দয়া করে এ থেকে পরিত্য উপায় বলে দিন উনিশ বিশ বলতে আপনি বুঝিয়েছেন যে হয়তো কিছুটা বায়াসনেস চলে আসে এবং পক্ষপাতিত্ব হয়ে যায় তো এ সম্পর্কে আমরা কোরআনেই কিন্তু স্পষ্ট দিক নির্দেশনা পাই

সম্পদ বাতিল পন্থায় পরস্পরের মধ্যে ভক্ষণ করো না আত্মসাত করো না এবং পাপ পন্থায় মানুষের সম্পদের একটা অংশ আত্মসাত করার উদ্দেশ্যে হকামদেরকে হাকেমদেরকে তোমরা মানে সেই সম্পদ তাদের হাতে তুলে দিও না এখানে হাকেম বা যারা ফয়সালা করেন তাদের হাতে সম্পদ তুলে দিতে নিষেধ করা হয়েছে কারণ এটা হলো ঘুষ এবং এটা হলো নিজের পক্ষে রায় নেওয়ার একটা প্রক্রিয়া কোরআন বলছে এটা বিল এথ এটা পাপের প্রক্রিয়ার একটা অন্তর্ভুক্ত বলছেন ও আন্তুম তাই জেনে শুনে মানুষ তো জেনে শুনে আসলে পাপ কাজটা করে সে অনেক সময় স্যালিসের মধ্যে রায় নিজের পক্ষে নেওয়ার জন্য হয়তো যিনি স্যালিসের মধ্যে কোনো একজন সদস্য অথবা প্রভাবশালী ব্যক্তি তাকে বায়াস করার জন্য আত্মীয়তার দোহাই দেয় কিংবা তার কাছে কিছু হাদিয়া তোফা পাঠায় আল কোরআন স্পষ্টভাবে এই জায়গাটায় এই ধরনের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে এবং এটাকে বাতিল পন্থা পাপ পন্থা হিসাবে আখ্যায়িত করেছে ফলে স্যালিসের সাথে হোক অথবা যে কোনো বিচার বিচারকার্যে যারা নিয়োজিত হন তাদেরকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে অবশ্যই আদল ইনসাফ এবং ন্যায় পরায়ণতার সাথে বিচার কার্য পরিচালনা করতে হবে কোনো ধরনের বায়াসনেস কিংবা পক্ষপাতিত্ব সেটা যদি তার আপন জনের ক্ষেত্রেও হয় সেটা জায়জ হবে না এবং সেটি সুরান্নেসার আটান্ন নম্বর আয়তা আল্লাহ সব আরও ক্লিয়ার করে বলেছেন ওয়াঈদ হাকম তুমান্ন আদল ওয়াঈদ হাকম আদল আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার মীমাংসা করবে তখন ন্যায় পরায়ণতার সাথে বিচার ফয়সলা করবে সুতরাং এ হচ্ছে আল কোরআনের সরাসরি নির্দেশ আর রাসুল সাল সাল্লাম তিনি নিজে যে কোনো ক্ষেত্রে মদিনা রাষ্ট্র আমরা দেখেছি নিজে হুকুম পরিচালনা করতেন বিচার ফয়সলা করতেন এবং তিনি কোরআন সুন্না ভিত্তিকই করতেন অহির নির্দেশনা তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন এরকম ঘটনা অনেক বেশি আছে আমরা আমাদের সালাফের বিচার ফয়সালার ক্ষেত্র দেখি যে চার সাহাবাই সাহাবাইকার এবং পরবর্তীতে তাদের ওন হুদা হুদায়রা প্রত্যেকেই আদল এনসাফের সাথে বিচার কার্য পরিচালনা করেছেন এবং তারা কেউই কোনো ধরনের পক্ষপাতিত্বকে সমর্থন করেননি এবং এক্ষেত্রে কোনো হাদিয়া গ্রহণও তারা করেননি এবং হাদিয়া গ্রহণ যায় বলে তারা কখনোই কোনো পজিটিভ মতামতও দেননি বরং তাদের সকলের মতে এই ধরনের হাদিয়া হারাম জম্মান ব্যাপারী বলেছেন বর্তমানে বিভিন্ন পদভ্রষ্ট ফেরকা বিদ্যমান কোরআনী ফেরকা শিয়া ফেরকা কাদিয়ানি ফেরকা এরকম বিভিন্ন ফেরকা আপনি জানতে চেয়েছেন যে এই সকল ফিরকা সম্পর্কে বিস্তারিত জানব কী করে যে এদের কি আকিদা এরা আসলে কীভাবে সুন্নাহর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে বা কোরআনসূন্না বিরোধী চিন্তা চেতনা ও আকিদা বহন করছে আপনি বলেছেন যে এদের ব্যাপারে বাংলায় রচিত কোনো বই আছে কি না এদের ব্যাপারে বাংলায় কিছু বই আছে এই বইগুলো আপনি মরহম আব্দুল্লাহ জাহাঙ্গীর তার লেখনিতে পাবেন এছাড়াও ইসলাম হাউস ডট কমের মধ্যে আপনি বিভিন্ন ফেরকার আকিদা উপর কিছু ছোট ছোটো প্রবন্ধ আপনি পাবেন এবং শেখ রাহমাতুল্লাহ আল হিন্দি তার লেখাও আপনি বেশ কিছু বই পাবেন রাকিব উদ্দিন আহমেদ নামে আমাদের দেশের একজন স্কলার যিনি রিয়াদে বসবাসরত ছিলেন কাদিয়ানিদের উপর তার লেখা বই আছে আপনি এই সকল বই সংগ্রহ করে পড়তে পারেন মোহাম্মদ শাকিল হোসাইন বলেছেন হাদিস অস্বীকারকারীদের সরাসরি কাফের বলা যাবে কি তাদের থেকে কিভাবে সতর্ক থাকা যাবে না করবেন হাদিস অস্বীকার করা এটা কোনো মুসলিমের পক্ষে সম্ভব নয় হাদিসকে জ্ঞানের উৎস হিসাবে গ্রহণ করা ফরস ইসলামে জ্ঞানের দুটো উৎস আল কোরআন এবং আসন্না কেউ যদি আল কোরআনকে অস্বীকার করে শুধু সন্নাকে মানে তাহলে সে ইসলামকে অস্বীকার করল কেউ যদি আল কোরআনকে মানে বলে দাবি করে এবং তারপরে সে আশ্নাকে একদম পুরোপুরি অস্বীকার করে তাহলে সে ইসলামকে অস্বীকার করলো কারণ এ দুটো মিলেই পুরো ইসলাম যদি এই দুটো মিলে কেউ ইসলামকে আসলে প্র্যাকটিস না করেন তাহলে ইসলামের বহু জিনিস তাকে অস্বীকার করতে হচ্ছে ফলে ইসলামের মূল যে স্কেলিটন মূল যে রূপরেখা ইসলামের যে ভিত্তি এটাকে সে আসলে ভেঙে চুরমার করে দিচ্ছে অতএব একজন মুসলিমকে অবশ্যই অবশ্যই আল কোরআন এবং আসন্নাহ আল হাদিস এ দুটো মানতেই হবে এ দুটোর কোনো একটি মানাটা ইসলামকে অস্বীকার করা সামিল এখন আমরা দেখতে পাচ্ছি হাদিসকে যারা অস্বীকার করছে তারা সংশয়বাদী হিসাবে নিজেদেরকে পরিচিত করতে চাচ্ছে এবং তারা হাদিস অস্বীকারী এই বিষয়টা স্বীকার করছে না তারা বলছে যে আমাকে যারা হাদিস অস্বীকারী বলছেন তারা ভুল করছেন মূলত তিনি হাদিস অস্বীকারী কারণ হাদিস যদি কেউ স্বীকারই করবেন তাহলে অথেন্টিক হাদিসগুলোকে তো স্বীকার করতে হবে তাই না এখানে মোতাওয়াতের এবং আহাদের মধ্যে পার্থক্য করাটা একদমই অসঙ্গত সাহি বুখারির সাহি মুসলিমের এবং কুতুবুস সুনানের মোসনাদ ইমাম আহমদের হাদিসের যত বই আছে সবগুলোতে অধিকাংশ হচ্ছে খাবারুল আহাদ এবং এগুলো তালাক্কাতিল উম্মাতুবেল কাবুল উম্মাতের স্কলারদের এই যে চোদ্দোশো বছর ধরে হাজার হাজার গ্রুপ গ্রুপ অফ স্কলার্স ইমাম বড় বড় ইমাম সাহাবাদের মধ্যে যা যত বড় ইমাম ছিলেন তাবে ইন্দের মধ্যে ইমাম হাসান আল বাসরি ইমাম আউজায় এভাবে ইমাম আইন এবং পরবর্তীতে ফেখের বর্ব ইমাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাইফা ইমাম আহমদ ইবনাহ হাম্বাল ইমাম বখারি ইমাম মুসলিম ইমাম নাসাই ইমাম আবু দায়দেরা সবই তো এই সকল শহীদ হাদিসকে গ্রহণ করেছেন তাদের হাদিসের টার্মানোলজি এবং হাদিস গ্রহণের যে নিয়মাবলী নীতিমালা তারা এখানে আমাদের জন্য উম্মার নীতিমালা থেকে তারা আমাদের যেমন পেশ করে গেছেন সে সবেই আমরা দেখতে পাচ্ছি ইসলামের সকল মেন স্ট্রিমের প্রত্যেক এগুলোকে মেনেছেন আজকে যারা অস্বীকার করছে তাদের জ্ঞানের মাত্রা কতটুকু তারা কি করে কোন ভিত্তিতে আসলে হাদিসকে অস্বীকার করছেন তারা কিছু সংশয় নিজেরাই তৈরি করছেন তারা জানেন তাদের সামনে অনেক হয়তো অজ্ঞমূর্খ মানুষ আছে বা কম বুঝে এরকম মানুষ আছে এই মানুষগুলোকে কনফিউজড করার অভিপ্রায় তারা এই কাজটা করছেন তারা কিন্তু এখনও যারা কোরআন সুন্নার এবং ইসলামের মহাক্কিক ওলামায় কেরাম স্কলার তাদের কাউকেই তারা কোনো দিন কনভিন্স করতে পারেননি এবং পারবেন না কারণ তারা মিথ্যাচার করছেন সন্না এবং হাদিফ অবশ্যই ইসলামের একটা মাসদার একটা জ্ঞানের উৎস অতএব একে অস্বীকার করার কোনো সুযোগ নেই এখন আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রথমত যারা সরাসরি ঘোষণা করে অস্বীকার করছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে তাদের কনফিউজিং বক্তব্যর ব্যাপারে আপনি যদি যথেষ্ট পরিমাণে কোরআন সন্ন্যার জ্ঞানে সমৃদ্ধ না হন তাহলে সেই কথার দ্বারা আপনি প্রভাবিত হবেন এবং বলবেন বা সুন্দরিত কারণ এখন যে কোনো ব্যক্তি খুব চাতুর্যের সাথে শৈল্পিকভাবে কোনো কথা উপস্থাপন করে সে যত খারাপ কথাই বলবে যত অসত্য কথা বলবে যত মিথ্যাচার করবে কিছু মানুষ দেখা যায় তাদেরকে লাইক দিচ্ছে তাদেরকে সমর্থন করছে বলছে হ্যাঁ তাই তো আমিও তো ভাবতাম প্রত্যেকের মনেই তো খারাপ ভাবনাগুলো আসে শয়তান সেগুলো ওয়াসোয়াশা আকারে দিয়ে দেয় যেন সে সালাত না পড়ে সালাত সম্পর্কে বিরূপ ধারণা করে করোনার কোনো আয়াত সম্পর্কে বিরূপ ধারণা করে রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে বিরূপ ধারণা করে এগুলো সব তো শয়তানের কাজ তাই না অতএব সেই কাজ যদি কোনো দিন আপনার মনে কনফিউশন তৈরি করে একজন সেই কনফিউশনটাকে যুক্তি হিসাবে তুলে ধরছেন আর আপনি বলবেন যে বাহ কথা তো ঠিকই আমি অনেক দিন ধরে ভাবছিলাম এটা হতে পারে না এটা হতে পারে না প্রত্যেকে তার নিজের জ্ঞানগত মান সম্পর্কে জানেন অতএব নিজেকে যদি আপনি সত্যিকার মুসলিম হিসাবে আসলে এখনো প্রতিষ্ঠিত করতে না পারেন আপনি এই ধরনের সংশয়গুলো শোনা থেকে সতর্ক থাকবেন কোনো প্রয়োজন তো নেই যদি আমি সত্যের পথে থাকি আমাকে এই সত্যের বিরুদ্ধে যারা সংশয় ছড়াচ্ছে সন্দেহ সুবাদ ছড়াচ্ছে বিরুদ্ধে অনেক আজে বাজে কথা বলছে সেটা আমার শোনার কী প্রয়োজন আমি মনে করি আমাদের সাধারণ যে সমস্ত মুসলিম পাঠক পাঠিকা কিংবা শ্রোতারা রয়েছেন আমি তাদেরকে প্রথমে বলবো এই সংশয়বাদীদের যুক্তিগুলো শোনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কারণ একটা জিনিসকে গড়া অনেক কঠিন কিন্তু ধ্বংস করা খুব সহজ আপনার যে ইমানের সৌধ আপনি তৈরি করেছেন কোরআন ভিত্তিক যে জীবনটা আপনি তৈরি করেছেন সেটাকে আপনি মাত্র একজন ব্যক্তির একটা যুক্তি দিয়ে আপনি নষ্ট করে দিতে পারেন ইবলিস এমনই একটা ছোট্ট খোঁড়া যুক্তি দিয়ে আল্লাহর রহমত থেকে সে মাহরুম হয়ে গেল বঞ্চিত হয়ে গেল অভিশপ্ত হয়ে গেল আল্লাহ সোহান্তালা কুরআনে কিন্তু সেটা তুলে ধরেছেন বলেছেন আবা ওয়াস্তেকবার ওয়াখ্যানিনাল ক্যাফিরিন সে অস্বীকার করল সে অহংকার করল এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আপনি ছোট্ট উদাহরণ থেকে বুঝতে পারবেন যদি কেউ আল্লাহর কোনো মৌলিক জিনিস তার কালামকে অথবা তার রসুলের সন্নাকে অথবা ইসলাম ইসলামের মৌলিক আরকানগুলোকে ইমানের রকমগুলোকে অস্বীকার করে তাহলে তার ক্ষেত্রেও কোরআনের এই কথাটা প্রযোজ্য হবে আবা ওয়াস্তেকবার ওয়া ক্যানাল ক্যাফেরিন আল্লাহ আমাদেরকে এই ধরনের অহংকার থেকে কুফুরি থেকে এবং ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমরা যেন কোরআন এবং সেহি বিশুদ্ধ সুন্না মেনে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি যে পথে আমাদের সালাফ চলে গেছেন সাহাবাই করাম তাবে আথবা উত্তাবে ইম্মাতুল হুদা বড় বড় ইমাম ইম্মাতুল হাদিফ ইম্মাতুল ফেখে ও তাফসির তারা যে পথে চলে গেছেন আসুন আমরা সে পথেই হাঁটি সেটাই নিরাপদ আমি জানি অথবা নাই জানি আমি বুঝতে পারি অথবা নাই বুঝতে পারি আলেম যারা নলেজেবল যারা বিজ্ঞ প্রাজ্ঞ যারা অত্যন্ত উঁচু মানের মত্তাকি মুসলিম আসুন তাদের পথে আমরা চলি তাহলে আমাদের জীবনটা সার্থক হবে এবং নিরাপদ হবে ইনশাল্লাহ এবং আল্লাহ রহমত আমরা প্রাপ্ত হব এখানে আমি আরও দু একটি কথা একটু বলি যারা হাদিস নিয়ে কথা বলছেন বিরুদ্ধে কথা বলছেন দ্বারা অনেকে সংশয়াচ্ছন্ন হয়ে পড়ছেন তাদের জন্য ছোট্ট কয়েকটা মেসেজ আল্লাহ সুমন্তল্লাহ বলছেন সুরাল মাইদার বিরানব্বই নম্বর আয়তে ও আছে আল্লাহ উল মবিন আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো এবং সাবধান থাক্য সতর্ক থাকো আপনি বলেছেন কীভাবে সতর্ক থাকে থাকা যাবে দেখেন আল্লাহ স্মালা নিজেই সতর্কতার কথা বলেছেন আল্লাহ তুমি যদি তোমরা পিছু হটো অর্থাৎ আল্লাহর আনুগত্য থেকে সরে যাও রাসুল সাল্লামের আনুগত্য থেকে সরে যাও ফাইলামো তাহলে জেনে রাখো নিশ্চয়ই আমার রাসুলের উপর স্পষ্টভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তাহলে রাসুল কোরআনকে পৌঁছেছেন শুধু ব্যাপারটা তা না কোরআনের ব্যাখ্যাটাও তিনি পৌঁছেছেন এবং কোরআনের এই ব্যাখ্যাটা তিনি কখনও তার বক্তব্য দিয়ে দিয়েছেন সেটা কাউলি হাদিস কখনো তার অ্যাক্টিভিটিস যারা দিয়েছেন সেটা ফেল হাদিস কখনো তিনি কোনো বিষয়ে মৌন সম্মতি জ্ঞাপন করে দিয়েছেন সেটা তার তাকরির এবং আমরা এক্ষেত্রে দেখি আল মেকদাম ইবনু মাদি কারুবরাদি আল্লাহ তাল্লাহ তিনি রাসুল সাল্লাহ সাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লা অতিতুল কিতাবলাহ মারাহ যে জেনে রাখো আমাকে একটা কিতাব দেওয়া হয়েছে কিতাব উল্লাহ অর্থাৎ কোরআন অমিতলাহু মাহু এবং তার অনুরূপ আরেকটা ওয়াহি এখানে এবনু বাতল সেহাল বহারির ব্যাখ্যায় তিনি এ হাদিসের নিচে যে সারা করেছেন তাতে বলেছেন আরা বেদালিকা লেতি উতিয়া এ এর দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন সেই সুন্না সেই হাদিস যা তাকে দেয়া হয়েছে এবং নবী সাল্লা সাল্লাম আরও বলেছেন যেটার দ্বারা হাদিসের সার্বত্তা আরও বোঝা যায় বলেছেন আলা আল্লা কোর জলুন আনু আলা চিহি যে জেনে রাখো যে একজন ব্যক্তি পরিতৃপ্ত সে তার আসনে বসে থাকে এবং সে হয়তো তার যুক্তি কথাবার্তা দ্বারা বলতে বলতে সে বলেই ফেলে আলাইকুম কুমবে আল কোরআন তোমরা শুধু এই কোরআনটাই মানবা আলাইকুম কোম বেহাদ কোরআন তোমরা শুধু এই কোরআনটাই মানবা ফমা তুম তুমফি হে মিন হেলাল হেলু হু তোমরা এই কোরআনের মধ্যে যে হালাল পাও শুধু সেটাকে হালাল বলবা ওমা ওজাদ তুমফি হে মিন হার আমিন ফাহার রেমু এবং তোমরা এই কোরআনের মধ্যে যে হারামটা পাও শুধু সেটাকে হারাম বলবা এর বাইরে সব আর কিছু নাই তাই না যারা হাদিস সম্পর্কে সংশয় সরাচ্ছে কিংবা হাদিসকে অস্বীকার করছে তারা দেখা যাচ্ছে যে কবরের আজাবকে মানে না এরকম আরও বিভিন্ন হাদিস দ্বারা যেগুলো সাব্যস্ত সবগুলোকে তারা অস্বীকার করছে এ হাদিসটা ইমাম আহমদ মোসনাদি বর্ণনা করেছেন আবু দাউদ বর্ণনা করেছেন শেখ আলবানী সোহিস উল্লা নবী দাউদের মধ্যে এটাকে সহি বলে উল্লেখ করেছেন নবী সাল্লা সাল্লাম থেকে আরও বর্ণিত আছে যে যেম রাসুল্লাহাম কে মাহরমাল্লাহ রসুল্লাহ সাল্লাম যেটাকে হারাম করেছেন সেটার মর্যাদা এবং অথরিটি সেরকমই যেটা আল্লাহ সুমান্তাল্লাহ হারাম করেছেন অর্থাৎ আল্লাহ সুমানতাল্লাহ যেটাকে হারাম করেছেন তার যে অথরিটি রাসুল সাল্লা সাল্লামকে আল্লাহ সে অথরিটি দেওয়ার কারণে ঠিক একই অথরিটি হলো তাহলে কোরআন এবং সন্ন্যাস হারাম সাব্যস্ত করার ক্ষেত্রে এবং ওয়াজে ফর সাব্যস্ত করার ক্ষেত্রে অহির অথরিটি তারা সেটি লাভ করেছে এবং এই জন্য আমরা দেখি কোরআনে আলাহতাল বলেছেন মান আত ফাকাদ আত আল্লাহ যে রাসূলের অনুসরণ করলো আনুগত্য করল সাল্লারি আনুগত্য করল শেষ যে হাদিসটা বললাম সেটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন হাকে বর্ণনা করেছেন এবং আলবানী সেহ সুনান তিরমিজির মধ্যে এটাকে সহি বলেছেন আবু হর রাজি আল্লাহতাল একটা হাদিস বর্ণনা করেছেন সেটি ইমাম বখারি সহিখারের মধ্যে নিয়ে এসেছেন বলেছেন মাহ মিন আসহাবিন নবী ও ওয়াসাল্লাম আহাদুন আক্তিস আব্দুল্লাহুবু বলেছেন রসুল সাল্লামের সাহাবাদের মধ্যে আমার চেয়ে তার থেকে হাদিস বেশি বর্ণনা করি আর কেউ ছিল না তবে আবদুল্লা ইবনে আমার ইব আসের কথা আলাদা কারণ তিনি হাদিস লিখতেন আর আমি হাদিস লিখতাম না এটাকে দপ্ত করতাম এটাকে সংরক্ষণ করতাম আমার সিনায় তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে হাদিসের পক্ষে সাহবাইকার সোচ্চার ছিলেন এবং সাহাবাইকার নবী সাল্লাম থেকে তার প্রত্যেকটা জিনিস নোট করতেন আজকে আমরা যেমনটা দেখি একজন বড় স্কলার তার চারপাশের ছাত্ররা থাকে তিনি কি করেন কি বলেন কিভাবে সলাদ পড়েন কিভাবে তার মুভমেন্টটা হয় প্রত্যেক জিনিস নোট করে তাই না ঠিক এভাবে আমরা জাগতিক ক্ষেত্রেও দেখি যে যে যার ভক্ত সে সব কিছু নোট করতেন সাহাবাইকার যা কিছু নবী সাল্লা সাল্লামের কাছ থেকে তারা দেখেছেন মনে রেখেছেন আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে আরবদের প্রখর মেধা ছিল আজকাল কম্পিউটার যেভাবে স্মরণ রাখতে পারে তার চেয়েও বেশি স্মরণ তারা রাখতে পারতেন সেটা সেই কালচার যারা জানেন না তারা হয়তো বলেন লিখার বাইরে কিছুই তারা গ্রহণ করবেন না আমরা এই হাদিসটা থেকে দেখলাম যে আবহাওয়ারা এটা দপ্ত করতেন সঠিকভাবে এবং সাহাবাদের মধ্যে কেউ কেউ হাদিস লিখতেন অতএব যারা বলেছেন সাহবার হাদিস লেখেননি সেটা যেমন শুদ্ধ নয় আর যারা বলেছেন লিখার বাইরে কিছু মানব না সেটাও শুদ্ধ নয় কারণ আরবদের এই প্রখর মেধা এবং তাদের হেফস শক্তি স্মরণশক্তি সেটি আসলে অত্যন্ত প্রখর ছিল ফলে সেই প্রখর শক্তির কারণেই আমরা দেখতে পাচ্ছি প্রজন্মের প্রজন্ম এই জিনিসগুলো তারা আমাদের উম্মার কাছে নিয়ে এসেছে أبو رافع رضي الله تعالى عنه نبي صلى الله عليه وسلم ثيكة أريكة هذه سبورة نبي صلى الله عليه وسلم بولشان لا ألفين أحدكم لا ألفين أحدكم متكان على أريكته يأتيه الأمر من أمري مما أمرت به أو نهايت عنه فيقول لا ندري ما وجدنا في كتاب الله تبعناه بولشة جي تمدر كاو এভাবে পাওয়া যাচ্ছে যে সে তার আসনে বসে আছে এবং তার কাছে আমার নির্দেশ আসছে সেই নির্দেশ যে নির্দেশ আমি দিয়েছি অথবা যা থেকে আমি নিষেধ করেছি এমন নির্দেশনা যখন তার কাছে আসে ফায়াকুল সে বলে লা না আমি জানি না মাওয়াজেদ নাফি কিতাবিল্লাহ তাবা নাহু আল্লাহর কিতাবের মধ্যে যা আমরা পাব শুধু সেটাকে অনুসরণ করব তাহলে এই যে বিষয়টা আমরা এখানে পেলাম সেখানেও দেখা যাচ্ছে যে যারা আজকে হাদিস নিয়ে অস্বীকার করছে তাদের সংশয়ের ব্যাপারে নবিসাল্লাহ সাল্লাম আগে থেকেই আমাদেরকে তাম্বি করেছেন এ হাদিসটি মামসারফ্রিদ তার মুস্তান গ্রন্থ বর্ণনা করেছেন আবু দাউত বর্ণনা করেছেন তিরমিজি বর্ণনা করেছেন এবং তিরমিজি বলেছেন হাদা হাদিস উন হাসান শেখাল বাণী এটাকে সহি বলেছেন অনেকগুলো গ্রন্থে ইমাম খাতাবি যিনি সুনান আবি দাউদের উপর তিনি তালিক লিখেছেন মা আলেম সুনান গ্রন্থে তিনি বলছেন যে এই যে হাদিস এই কথা দ্বারা নবী সাল্লাহু আল্লাহ সাল্লাম সুন্নাতের বিরোধিতা যারা করছে যে সুন্না নবী সাল্লাহ সাল্লাম নিজে রেখে গেছেন সেই ব্যাপারে সতর্ক করছেন যে সুনা নবী সাল্লা সাল্লাম নিজে রেখে গেছেন অথচ ঠিক তার অনুরূপ বর্ণনা কোরআনে পাওয়া যায় না সেটাকে যারা অস্বীকার করছে এই হাদিস তাদের ব্যাপারে সতর্ক করছে অর্থাৎ সুন্না দ্বারা একটা বিষয় সাব্যস্ত হলো সেটা আপনি কোরআনে পাচ্ছেন না আপনি বললেন কি আমি কোরআনে যা আছে সেটা মানব আমি সুন্না যা পাওয়া গেছে কোরআনে যদি না পাই সেটা মানব না আল খাত বলছেন এ ব্যাপারে সতর্ক করা হচ্ছে তো তিনি আরও বলেছেন যে এই যে সংশয় এই যে ভুল বিভ্রান্তি হাদিসকে অস্বীকার করা বা এগুলোকে রিজেক্ট করা এ কাজটা করেছে রাওয়াফেদ এবং খাওয়ারেজ এই দুটো গ্রুপ রাওয়াফেদ হচ্ছে যারা শিয়া তিনি বলেছেন ইন্না হুম তা আল্লাহ কোরআন তারা কোরআনের প্রকাশ্য ভাষ্যের সাথে নিজেকে তালিক করেছে ও তারা কুসুনান আল্লাতি কাব্য মিনাত বায়ানাল কিতাব এবং সেই সুন্নাকে তারা তরক করেছে রিজেক্ট করেছে যেটা মূলত কিতাবকেও অন্তর্ভুক্ত করেছে ফাতাহাইয়ারু অবল্লু ফলে তারা নিজেরা হয়রান হয়ে গেছে অস্থির হয়ে গেছে নিজেরা কনফিউশনের মধ্যে ডুবে গেছে এবং ফলে তারা ভ্রষ্ট হয়ে গেছে তো এইভাবে আমরা বলবো যে আজকে যেহেতু আসলে এই বিষয়টা নিয়ে একটা বড় ফেতনা দেখা দিয়েছে জন্য আমরা একটু বেশি লম্বা করে কথাটা বললাম আমরা আশা করব যে আমাদের প্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা কোরআনসুন্নার বিরুদ্ধে যারা সংশয় সরাচ্ছে তাদের সেই সংশয় দ্বারা প্রভাবিত হবেন না এবং সেগুলোর একটা কেউ গ্রহণ করবেন না বরং কোরআনসুন্নার পক্ষে যে হাজার হাজার দলিল রয়েছে এবং আমাদের লক্ষ লক্ষ ইসলামিক স্কলাররা কথা বলেছে তাদের সেই লেখনীগুলো পড়বেন এবং তাদের মতামতটাকেই আপনারা নেবেন ইনশাআল্লাহ নুরুল নবী হাসান বলেছেন একজন ব্যক্তি মানুষদের অনেককে মারধর করে টাকা নিয়ে ফেলেছে সে নিজেও জানে না কার থেকে কত টাকা নিয়েছে অনেককে সে চিনিও না এই টাকাগুলো কীভাবে পরিশোধ করবে খুবই খারাপ কাজ করেছে অর্থাৎ সে চিন্তাই করেছে মারধর করে টাকা নেওয়া মানে চিন্তাই করা ছিনতাই করা ডাকাতি করা এটা বড়ো ধরনের অপরাধ এখন যদি সে তবা করে তার আশু কর্তব্য হচ্ছে তবা করা তবা করা কারণ ইসলাম চায় যে মানুষ যত দুর্বৃত্তই হোক না কেন যত খারাপই হোক না কেন তার জন্য সৎ হওয়ার একটা সুযোগ যেন থাকে সেজন্য তবার সুযোগটা এখন তবা করার জন্য প্রথমে তার অতীতের কৃত অপকর্মের জন্য তাকে অনুতপ্ত হতে হবে সাথে সাথে এই ধরনের কাজগুলি স্টপ করতে হবে সে যে ডাকাতি করে ছিনতাই করে এগুলো একদমই স্টপ করে দিতে হবে এবং তারপর ভবিষ্যতে আর কখনোই এই ধরনের খারাপ কাজ করবে না সে প্রতিজ্ঞা আল্লাহর কাছে তাকে করতে হবে নিজের কাছেও তাকে করতে হবে আর শেষ যে বিষয়টি যেটা মানুষের হকের সাথে সম্পৃক্ত যেটা যে প্রশ্নটা করা হয়েছে সেটাও মানুষের হকের সাথে সম্পৃক্ত এই টাকাটা সে কীভাবে তাদের কাছে পৌঁছাবে আসলে এক্ষেত্রে টাকাটা তাদের কাছে পৌঁছানো কঠিন তারপরেও সে চেষ্টা করবে সে যদি ট্রেস আউট করতে পারে যে কোনোভাবে আজকের আধুনিক সময়ে অনেকভাবে ট্রেস আউট করা যায় ফেসবুকের মাধ্যমে ট্রেস আউট করা যায় গুগল ম্যাপের মাধ্যমে ট্রেস আউট করা যায় কিংবা নানা ধরনের ইনফরমেশনের সোর্সের মাধ্যমে ট্রেস আউট করা যায় তার এই মারধরের ঘটনা যদি কোনো পত্রিকায় আসে তাহলে হয়তো তারা যদি রিপোর্ট করে ওই অমুক এলাকার লোক অমুক ব্যক্তি এর মাধ্যমে সে ট্রেস আউট করতে পারে তাহলে তাদের কাছে সে পৌঁছায় দিতে পারে এবং যদি সে ট্রেস আউট করতে পারে তাহলে তার আশু কর্তব্য হচ্ছে পাওনাদারকে এগুলো পৌঁছানো কারণ আল্লাহ সাম বলছেন ইনআালাহ মরকুম আন্ত আব্দুল আমানাত আমানাতার আহাতের কাছে পৌঁছায় দিতে হবে যদি সে সেটা জানতে না পারে তাহলে কি করবে তাহলে সে একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করার পরে সেগুলোকে ওই ব্যক্তিদের নামে সাদাকা করে দেবে তাহলে কি হবে তাহলে অ্যাজিফ যে ব্যক্তিরা এই টাকা পয়সার মালিক ছিল তারাই জিনিসগুলোকে সাদাকা করে দিল তারা সাদাকা করে দিলে যে সবটা পেত এখনও সেই সবটাই তারা পাবে আর এই ব্যক্তির কর্তব্য হচ্ছে সারা জীবন এর জন্য অনুতপ্ত থাকা এবং আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া এবং এটাও বলা যে আল্লাহ আমি যে খারাপ কাজটি করেছি এবং যে টাকাগুলো নিয়েছি এগুলো তো তাদের পক্ষ থেকেই তোমার নামে আমি সৎকা করে দিয়েছি আমার এই ভালো কাজটা যেন আমার পাপমোচনের জন্য যথেষ্ট হয় আল্লাহ তোমার কাছে আমি সেটা চাচ্ছি এভাবেই সে তার দিলকে সবসময় নরম রাখবে এবং সবসময় সে এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে তাহলে এই ক্ষমা চাওয়াটার মাধ্যমে সে অন্যতম একজন ভালো মানুষে পরিণত হবে যদি সত্যিকার অনুতাপ কারো মধ্যে আসে অনুতাপ তার অন্তরকে নরম করে এবং এই নরম অন্তর তাকে ইমানমুখী করে এবং তাকে সৎ মানুষ হতে সাহায্য করে আমরা আশা করছি নুর নবী হাসান আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যে ব্যক্তি এই কাজটি করেছে তাকে আপনি এই নাসিহাটটা পৌঁছে দেবেন শাফাত হক বলেছেন বর্তমানে নর্মাল ডেলিভারির প্রতি বেশিরভাগ ডাক্তারই উদাসীন প্রথমে তার আশ্বাস দিয়ে রুগী নেয় কিন্তু নয় মাস চেক আপ শেষে অধিকাংশই সিজারের দিকে ঠেলে দেয় নর্মাল ডেলিভারির জন্য নিকটস্থ আস্থাযোগ্য মুসলিম গাইনি ডাক্তার না পেলে অমুসলিম অভিজ্ঞ গাইনি ডাক্তারের হাতে নর্মাল ডেলিভারি করাল ইসলাম কোনো বাধা আছে কি অথবা এই পরিস্থিতিতে গর্ভবতী মায়ের ও পরিবারের করণীয় কিছু আছে কি দয়া করে জানাবেন নর্মাল ডেলিভারি এটা স্বাভাবিক ডেলিভারি ডাক্তারদের উচিত নর্মালের সুযোগ থাকলে যেন অ্যাব নর্মাল অর্থাৎ সিজারিয়ান অপারেশনের দিকে তারা না নিয়ে যান অনেকে রিপোর্ট করছেন এবং আমি নিজেও দেখেছি বাংলাদেশের একটা বহুল প্রচলিত পত্রিকায় যে ঢাকার ডেলিভারি কেসগুলোর মধ্যে সত্তর ভাগ এখন সিজারিয়ান হচ্ছে এবং এই সত্তর ভাগ সিজারিয়ানের ক্ষেত্রে আশি ভাগই হচ্ছে আসলে অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় তার মানে হচ্ছে ডাক্তারদের মধ্যে কেউ হয়তো অপ্রয়োজনীয়ভাবে এ কাজটি করছেন হয়তো বেশি টাকার উদ্দেশ্যে তাহলে মানে বিষয়টা তো আমাদের সাথে সংশ্লিষ্ট নয় আমাদের যদি ফ্যামিলিতে কোনো রোগী থাকে যার ডেলিভারি হবে তাহলে আমরা তো বুঝতেই পারছি না এটাকে নর্মাল হবে না আসলে সিজারিয়ান অপারেশন হবে কোনটা হওয়া উচিত ডাক্তারদের সাহায্য নিতে হবে এখানে সুতরাং মানে আমাদের নাসিয়া ডাক্তারদের প্রতি তারা যেন এটাকে মানে অত্যন্ত সুন্দরভাবে হ্যান্ডেল করেন কোনো বিশেষ উদ্দেশ্য সাধনার উদ্দেশ্যে যেন না করেন আস্থাযোগ্য মুসলিম গায়নি ডাক্তার না পেলে আপনি বলেছেন অমুসলিম গায়নি ডাক্তারের কাছে যাওয়া যাবে কি না ডাক্তারই একটা মহান পেশা এখানে সকল ডাক্তার মুসলিম অমুসলিম আমরা আশা করি যে সকলেই এই মহান পেশার যে দাবি সেটা রক্ষা করবেন এখন কোনো ব্যক্তি সে যদি মুসলিম হয় তার রেপুটেশান নষ্ট হয়ে যায় তিনি নিজে নষ্ট করে ফেলেন সেক্ষেত্রে কোনো অমুসলিম ডাক্তার যদি তার প্রফেশনালিজম বেশি থাকে এবং তার সততা পরীক্ষিত হয় তাহলে তার কাছে যেতে ইসলাম অবশ্যই বাধা দেয় না এই ধরনের প্রফেশনাল কাজে অমুসলিমদের থেকেও সাহায্য নেওয়া যায় তো সুতরাং আমরা এক্ষেত্রে কোনো বাধা দেখছি না শুধু এইটা আপনি নিশ্চিত করবেন যে তিনি তিনি মানে একজন ভালো ডাক্তার এবং তার রেপুটেশন আছে তিনি আস্থা যোগ্য একজন ডাক্তার আর গর্ভবতীর মায়ের গর্ভবতী মায়ের পরিবারের করণীয় কি তার নিজেদের টেক করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আর ডাক্তারের শরণাপন্ন হতে ইসলাম এখানে বাধা দেয় না আপনি এক্ষেত্রে মানে আস্থাযোগ্য কোনো ডাক্তারের পরামর্শ চলতে পারে। আচ্ছা আলী ইসহাক আপনি বলেছেন যে কোনো মালামাল বাকিতে একদম নগদে আরেকদম যাবে কি একটা জিনিসকে কি আপনি দুইবারে কিনবেন নাকি একবারে দুই দামে কিনবেন এটা আপনাকে অ্যানশিওর করতে হবে আপনি যদি একটা জিনিস একবার কেনেন এবং এক দামে কেনেন তাহলে আপনার জন্য জায়জ হবে যেমন আপনি বাকিতে কিনলেন এক দামে একটা ডিলে সেটা অন্য আরেকজন যে নগদে কিনলো তার থেকে বেশি পড়ল আপনার সামনে একজন ব্যক্তি একটা জিনিস নগদে দশ হাজার টাকা দিয়ে কিনলো সে এক ডিলে সেটা কমপ্লিট করলো আর আপনি বাকিতে যখন বললেন যে ভাই আমি তো দিতে পারবো না আমি বাকিতে কিনবো তখন সে ব্যক্তি বলল আপনি বাকিতে কবে দিবেন দুই মাস পরে দিব তাহলে বারো হাজার টাকা আপনার জন্য তাহলে ওই ব্যক্তির যিনি নগদে কিনেছেন দশ হাজার টাকা দিয়ে তার সাথে ডিলটাও ঠিক আছে আপনার সাথে ডিলটাও ঠিক আছে এটা দুটো ভিন্ন ভিন্ন ডিল কিন্তু যদি ওই ব্যক্তি আপনাকে বলে যে ভাই আপনি চেষ্টা করেন এখন দিতে আপনাকে আমি চুক্তি করে দিচ্ছি যে এখন যদি দেন দশ হাজার আর দুই মাস পরে যদি দেন বারো হাজার একটা চুক্তি হলো এইভাবে তাহলে এটা হারাম একইভাবে যে ব্যক্তি নগদে কিনল দশ হাজার টাকা দিয়ে বাট কেনার কাগজপত্র সম্পন্ন হওয়ার পথে অথবা মাঝখানে সে বলল যে ভাই একটা কাজ করেন আমি কিছু টাকা বাকি রাখব নগদই আপনি লেখেন কিছু টাকা বাকি রাখব কত টাকা পাঁচ হাজার টাকা তখন বিক্রেতা বলল যে ঠিক আছে আপনি তাহলে চেষ্টা করেন একটা নগদই দিয়ে দিতে এখনই চেষ্টা করেন চুক্তিতে এভাবে লেখা কিন্তু যদি কোনো কারণে আপনি দিতে না পারেন পাঁচ টাকা এখন তাহলে সেটা সাড়ে পাঁচ টাকা হয়ে যাবে তাহলে এই 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 ধরনের ডিলটাও হারাম তার মানে একই চুক্তিতে নগদের প্রাইস এবং বাকির প্রাইসটা যদি লেখা হয় তাহলে চুক্তিটা আসলে কমপ্লিট হবে না ইসলাম এবং এটা হারাম চুক্তি হবে এবং এর জন্য যে অতিরিক্ত টাকাটা নেওয়া হবে সেটা সুদ হবে আমি আশা করি বুঝতে পেরেছেন এমন কি যদি কোনো ব্যক্তি বলে যে আমার জিনিস ফিক্সড না আপনি আমার সাথে দর দাম করে নেবেন একটা কলম যেমন এই কলমটা যদি কেউ তিরিশ টাকা দিয়ে নেয় পরের জনকে আমি বললাম এটা পঁয়ত্রিশ টাকা দেবেন আপনি হ্যাঁ তো উনি বললেন যে না আপনি তো টাকা বিক্রি করেছেন আমি বললাম ঠিক আছে আপনি বত্রিশ টাকা দেন আমি আপনাকে ত্রিশ টাকা দিতে পারবো না যদি উনি বলেন যে আচ্ছা ঠিক আছে আমি দু টাকা বেশি দিয়ে অন্যজনের থেকে দু টাকা বেশি দিয়ে নিলাম তো দুটো বিক্রয় কিন্তু ঠিক আছে তার মানে হচ্ছে আপনি এই যে নগদেও যদি দু টাকা বেশি রাখেন অন্য কোনো ব্যক্তির থেকে কারণ ফিক্সড রেটটা এটা যদি আপনার ফিক্স করার রেট থাকে তাহলে আপনি দুজন থেকে রকম নিতে পারবেন না কিন্তু যদি আপনি বলেন যে প্রত্যেকটা ডিলিংয়ে আমার সাথে বার্গেনিং করে দাম ঠিক করতে হবে তাহলে কোথাও এক টাকা কম কোথাও এক টাকা বেশি পাঁচ টাকা কম বেশি এতে সেরিয়াত বাধা দেয় না ঠিক নগদের ক্ষেত্র তাই বাকির ক্ষেত্র তাই কিন্তু ডিল হতে হবে একটা কারণ একই চুক্তিতে দুই রকম চুক্তি দু রকম প্রাইস এটা ইসলাম অ্যালাউ করে না কে হক বলেছেন আমাদের গ্রামে কিছু যুবক ড্রাগস নেশায় আসক্ত তাদের ছয় মাস সেবা কেন্দ্রে রাখার পরেও আবার বাড়িতে এসে নেশা করেছে এদের চিকিৎসা কিভাবে দেওয়া যায় যদি পরামর্শ দিতেন আচ্ছা ড্রাগসে তাহলে নেশায় আসক্ত যিনি আসলে ড্রাগসের ব্যাপারে জানেন ভালো এবং এ থেকে আমাদের যুবকদেরকে তরুণদেরকে কীভাবে মুক্ত করা যায় মাদক থেকে কিভাবে তরুণদেরকে সরানো যায় এক্সপার্টদের আপনার পরামর্শ নেওয়া উচিত এবং যুবকদেরকেও সেভাবে ট্রেনিং দেওয়া উচিত আমার মনে হয় সেবা কেন্দ্রে তারা প্রপার গাইডেন্সটা পায় নাই কাউন্সেলিংটাও পায় নাই তাদের দুটো দরকার এক তাদের চিকিৎসা দুই তাদের গাইডেন্স তিন তাদের কাউন্সেলিং যে ভবিষ্যতে যেন তারা নেশায় আবারও সম্পৃক্ত না হয় সেজন্য প্রপার কিছু কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে তো আমার পরামর্শ থাকলে সেটাই যে তাদের প্রপার চিকিৎসা যেন হয় এবং তারা যেন সঠিক কাউন্সেলিং নিতে পারে নাজমুল হুদা বলেছেন বিবাহের সময় মেয়ের কাছে কবুল বলানো হয় এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক মেয়ের পক্ষ থেকে তো আসবে ইজাব এবং যেটা মেয়ের ওয়ালি করে থাকেন মেয়ের অভিভাবক যিনি বিবাহের মাজলিসে থাকেন এবং তিনি সাক্ষীদের সামনে সবার সামনে ইজাবটা তিনি পেশ করেন অর্থাৎ প্রস্তাবটা দেন যে আমার মেয়েকে আমি আপনি অমুকের কাছে এত টাকা মোহরণের বিনিময়ে সাক্ষীদের সামনে বা হাজিরা নামাজকে সাক্ষী রেখে আমি আপনার কাছে বিয়ে দিচ্ছি বিয়ে দিচ্ছি আর যিনি বর তিনি বলবেন আমি আপনার এই প্রস্তাবকে কবুল করলাম তাই না বিয়ে হয়ে গেল ব্যাস এর মাঝখানে তো আর মেয়ের কাছে আবার গিয়ে কবুল করানোর তো কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে আসলে হুকুম হয়তো তিনি জানেন না তিনি বুঝেন না এবং আমরা বিবাহের আসরেও দেখি একটা অ্যারেঞ্জ করা বিয়ে দুই পক্ষ একমত সব কিছু তাদের লেখা পড়া মানে সব কিছু হয়ে গেছে এরপর বিয়ের আসরে আবার মেয়ের কাছে লোক পাঠানো হচ্ছে অথচ তার ওয়ালি উপস্থিত তার ভাই উপস্থিত তার পরিবারের সকল স্বজন উপস্থিত এবং তারা সবাই জানে মেয়ে কনসেন্ট দিয়েছে অতএব নতুন করে আবার আসরে গিয়ে কনসেন্ট নিয়ে আসা এটা ঠিক নয় হ্যাঁ এটা তখনই হতে পারে যখন বরপক্ষ তারা মনে করে যে মেয়েকে জোর করে বিয়ে করানো হচ্ছে অতএব তারা প্রমাণ চায় যে না মেয়ের কনসেন্ট আছে এটা আমাদের লোকসহ গিয়ে আমরা জানতে চাই তো সেক্ষেত্রে মানে এই বিষয়টা জানার জন্য দুইজন সাক্ষীকে আবার পাঠানো হয় সেটারও আসলে কোনো প্রয়োজন নেই বরং এক্ষেত্রে মেয়েরাও জানতে পারে সেটা কারণ এখানে সাক্ষীটা কিছুর জন্য মেয়ের কনসেন্টের জন্য কি সাক্ষী দরকার না কোনো সাক্ষী দরকার নেই মেয়ের কনসেন্টটা যদি ছেলে পক্ষের মেয়েরাও জানতে পারে তবেও কোনো অসুবিধা নেই এখানে সাক্ষী দরকার হচ্ছে ইজাব কবুলের এটা আপনাদেরকে মনে রাখতে হবে ইজাব কবুলের সাক্ষী এবং সে সাক্ষী হবে পুরুষ ইজাব কবুলের সাক্ষী মেয়ের কনসেন্টের সাক্ষী না অথবা কাবিন নামার সাক্ষী না সেগুলো যেটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এসছে তার সাক্ষী না থাকলেও সেটা গ্রহণযোগ্য হবে আব্দুল ওয়াদুদ বলেছেন কোনো কি তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করার কারণে তালাক দিতে পারে এবং এই তালাক চাওয়াকে স্ত্রীর জন্য বৈধ হবে যদিও তার স্বামীর আগে থেকেই চারিত্রিক সমস্যা ছিল স্বামী তাকে ছাড়তে চায় না কিন্তু স্ত্রী তার সঙ্গে থাকতে চায় না আচ্ছা এখন অর্থাৎ আপনি বলছেন প্রথম স্ত্রী তার স্বামীকে দ্বিতীয় বিয়ের কারণে তালাক দিতে পারে কি না শুধু দ্বিতীয় বিয়েই একজন স্বামীর মানে পক্ষ থেকে প্রথম স্ত্রীর অধিকার হরণ নয় যেতে ইসলাম একাধিক বিয়ে বৈধ করেছে অতএব দ্বিতীয় বিবাহই একমাত্র কারণ নয় কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের সমাজে আমরা কিছু খারাপ লোকদের দেখছি যারা বিয়ে করে আর তালাক দেয় আবার ছাড়ে আরেক জায়গায় দেয় এবং প্রথম বিয়ের কথা গোপন রাখে এরকম নানা দুর্বৃত্তপনা কিন্তু আছে আপনি যেভাবে আব্দুল আদু সাহেব আপনি যেভাবে আসলে এই প্রশ্নোত্তর আসরে যে মানে অর্থাৎ প্রথম স্ত্রীর বিরুদ্ধে একটা মতামত নিতে চাচ্ছেন এটা ঠিক নয় আমি বলবো পারিবারিক কলহ পারিবারিক সমস্যা তালাকের ইস্যু এগুলো আপনারা সরাসরি সামনাসামনি জিজ্ঞেস করবেন সেটা অনলাইন হতে পারে বা অফলাইন হতে পারে কারণ এখানে আরও অনেকগুলো বিষয় আছে সে বিষয়গুলো যদি না আসে তাহলে বোঝা যাবে না যে প্রথম স্ত্রী কেন স্বামীর দ্বিতীয় বিয়ের কারণে তালাক চেয়েছিল আমরা অনেক জায়গায় দেখি অনেক স্বামী প্রথম স্ত্রীকে নির্যাতন করে অথবা তার অধিকার ক্ষুণ্ণ করে অথবা তাকে তার প্রাপ্ত যে খরপোশ থাকে সেটা থেকে বঞ্চিত করে দ্বিতীয় বিয়ে করেছেন তাহলে যদি প্রথম স্ত্রীর মৌলিক কোনো অধিকার ক্ষুণ্ণ হয় যে অধিকারটা আল্লাহ তালার পক্ষ থেকে স্বামীর উপর বরাদ্দ ছিল এম্পোজ করা ছিল ফরজ ছিল তাহলে শুধু দ্বিতীয় বিয়ে না দ্বিতীয় বিয়ে ছাড়াও প্রথম স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক নেওয়ার অধিকার রাখে মেয়েদেরকে আমরা আসলে অনেক সময় ভাবছি যে তাদের কোনো অধিকার নাই তাদের ব্যাপারটা মোটেই ঠিক নয় আবার অনেক মহিলা দেখা যাচ্ছে যে তিনি স্বামীকে অনেক ট্রাবল দেন অনেক কষ্ট দেন স্বামীর মোটেই সেবা করেন না বা স্বামীর থেকে তিনি পেতেই চান বা স্বামীর কোনো অধিকারই তিনি দেন না এই ধরনের স্বামীও যখন দ্বিতীয় বিয়ে করতে চায় তখন এই প্রথম স্ত্রী আবার তেলে বগুনে জ্বলে ওঠে এক্ষেত্রে এই স্ত্রী তিনি আসলে কনভিক্টেড এবং স্বামী এখানে হয়তো তিনি শরিয়াতের যথার্থ অনুসারী ফলে পুরো বিষয়টায় কীভাবে এখানে আমরা সমাধান দেব এটা নির্ভর করছে আপনাদের ইন্ডিভিজুয়াল ইস্যুগুলোর উপরে আপনাদের বিহেভিয়ারটা কেমন এবং আসলে আপনারা নিজেরা স্বামী স্ত্রীরা কী করে বসেছেন আপনাদের হোল অ্যাক্টিভিটিসগুলো অ্যানালাইজ করেই সিদ্ধান্তটা আসবে এখান থেকে সরাসরি কোনো সিদ্ধান্ত দিলে মানুষ জেনারেলাইজ করবে এবং যেটা আশা করি যে সঠিক উত্তর নাও হতে পারে ফলে আমি আপনাদেরকে বলবো যে এই বিষয়টা নিয়ে আপনার কোনো স্কলার সাথে বসুন স্মাইল বলেছেন অনলাইনে দেওয়ার ক্ষেত্রে ভিডিও কিংবা অডিওর সাথে কোনো প্রাণীর ছবি ব্যবহার করা যাবে কি বিশেষ করে ভিডিওর থাম লাইনে প্রাণীর ছবি কেন ব্যবহার করবেন এটা যদি আপনি নিজে বানিয়ে ব্যবহার করেন তাহলে সেটা সেরিয়াসম্মত নয় কিন্তু যদি কোনো ঘটনার ছবি আপনি ভিডিওতে ব্যবহার করেন যেটা সঠিক ইমেজ একদমই রিয়াল ইমেজ হ্যাঁ তাহলে সেটার ব্যাপারে আমাদের অনেক স্কলার জাইজ বলেছেন যেভাবে আমরা যেমন দেখি অনেক স্কলারদের যখন ভিডিওগুলো আসে থামলিনে তার হয়তো বক্তৃতারত অবস্থা একটা ছবি আসে যেটা স্টিল ছবি স্টিল ছবি এই যে যেটা মূলত তার কোনো এক বক্তৃতা থেকে তার অরিজিনাল একটা ইমেজকে এখানে সেভ করা হয়েছে নেওয়া হয়েছে এটার ক্ষেত্রে আমাদের বিশুদ্ধ মত হলেও এটা যা যাচ্ছে যায় যাচ্ছে কিন্তু আপনি যদি নিজে হাতে এঁকে অথবা নিজে অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করেন কোনো ছবি তাহলে সেটা সরিয়েসম্মত হবে না প্রাণীর ছবির ক্ষেত্রে যেহেতু একটা নিষেধাজ্ঞা আছে যদি কোনো ব্যক্তি পাথর খোদাই করে কিংবা মাটি খোদাই করে কিংবা পাথর দিয়ে কিংবা কাঠ দিয়ে কিংবা পাহাড় খোদাই করে কিংবা তৈলচিত্র দিয়ে ওয়াটার দিয়ে পানি দিয়ে জলচিত্র দিয়ে যদি কেউ কোনো চিত্র বা কোনো ছবি তৈরি করেন তাহলে সেটা সরিয়া সম্মত নয় কামরুল নাহর বলেছেন আপনার কাছে আমার আকুল আবেদন এই যে বিষয়টি নিয়ে আপনি আলোচনা করুন আমরা যেসব মহিলারা ঘরের বাইরে কাজ করি কিংবা বিভিন্ন কাজে ঘরের বাইরে বের হই মসজিদে আজান দিলে কোথাও নামাজ পড়তে পারি না বিশেষ করে শীতকালে আসর ও মাগরিব অক্ত সংক্ষিপ্ত হওয়ায় নামাজ আদায় করতে পারি না ঢাকা শহরে কিছু হাসপাতালে মেয়েদের নামাজের ব্যবস্থা আছে যা অতি সীমিত মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মতো দেশের সব জায়গাতে নামাজের ব্যবস্থা আছে আমরা মহিলারা যেন বাড়ির বাইরে বের হলে কাজা করতে না হয় নামাজ বাদ দিতে না হয় তরক করতে না হয় এটা আপনি বলেছেন খুবই চমৎকার একটা বিষয় আপনি তুলে এনেছেন বোন কামরুন নাহার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমিও আপনার সাথে একমত পোষণ করে বলবো যে মসজিদগুলোতে আমাদের বোনদের সালাতের ব্যবস্থা করুন ঢাকার কোনো অলিগলি নাই অথবা কোনো জনপদ নাই কোনো পাড়া নাই যেখানে কোনো মসজিদ নাই কিন্তু মসজিদগুলোতে কেন যেন মেয়েদের জন্য কোনো জায়গা দেওয়া হয় না তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলবো ঢাকার বিভিন্ন এরিয়াতে এখন আস্তে আস্তে মেয়েদের জন্য স্পেশাল জায়গার ব্যবস্থা করা হচ্ছে যেমনটি হারামাইনে আছে মাসলিদাবিতে আছে এবং হারাম মাক্কায় আছে এবং সৌদি আরবের সকল মসজিদে আছে এমনকি মধ্যপ্রাচ্যের প্রায় সব মসজিদে আমরা দেখেছি মেয়েদের জন্য জায়গা আছে মসজিদ যদি ছোটোও হয় শুধু মহল্লার মসজিদ যেখানে হয়তো অনেক ছোট মসজিদ পঞ্চাশ ষাটজন পড়তে পারে এই ধরনের কিছু কিছু মসজিদে হয়তো পুরুষ ছাড়া মহিলাদের জায়গা নেই কারণ বাসা আছে সেখানে মহল্লা সেখানে কোনো ঘাট নাই কিন্তু বাজারের পাশে কিংবা রাস্তার পাশে যত মসজিদ আমরা দেখেছি মধ্যপ্রাচ্যে সবগুলোতে কিন্তু মেয়েদের জন্য জায়গা আছে আমি আশা করবো যে আমাদের বাংলাদেশেও সেরকম ব্যবস্থা থাকবে যাতে আমাদের বোনেরা তারা নামাজ পড়তে পারে তারা নামাজ পড়তে পারে নামাজ পড়ার জন্য মসজিদে বোনদের জায়গা করে দেওয়া এটা ইসলামী নীতিমালার মধ্যেই পড়ে এটার সাথে ইসলামের কোনো বিরোধিতা নেই আমি আশা করব যে মসজিদ কর্তৃপক্ষ এটা বিবেচনা করবেন এবং আমাদের বন্ধের জন্য রাস্তাঘাটে যেন তারা সালাদ তরক করতে না হয় সেই ব্যবস্থাটা আপনারা করবেন ইনশাআল্লাহ আরেকটা প্রশ্ন নেই ইমতিয়াজ আহমদ ইমন বলেছেন আমার স্ত্রী আমার দাদার সামনে কতটুকু পর্দা করবে আমার স্ত্রী আমার দাদার সামনে কতটুকু পর্দা করবে আপনার দাদা আপনার স্ত্রীর জন্য মাহরম কারণ স্বামী স্বামীর বাবা এবং উপরে যতটুকু যায় সে তার জন্য স্থায়ী মাহারাম হয়ে যাবে অথবা একজন মাহারামের সামনে যতটুকু পর্দা করা প্রয়োজন অর্থাৎ যতটুকু শরীর ঢেকে রাখা প্রয়োজন ততটুকু ঢাকতে পারবে যতটুকু খোলা রাখা যায় ততটুকু খোলা রাখতে পারবে মোহাম্মদ নাফিস ইকবাল আমরা আজকের যে লাইভ কিছু প্রশ্ন সেখান থেকে নিচ্ছি যে পণ্য বিক্রয় করা যাবে কি না অর্থাৎ অনলাইনে আপনি যদি এটাকে এভাবে বলেন অনলাইনে পণ্য বিক্রয় করা যাবে কি না হ্যাঁ অনলাইনে পণ্য বিক্রয় করতে কোনো অসুবিধা নেই এটা আধুনিক পণ্য বিক্রয় পদ্ধতি সেরিয়ার সমস্ত নিয়ম নিয়মকানুন মেনে যারা এই পণ্য বিক্রয়কে পরিচালনা করবেন সেটা জায়জ হবে তবে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে নানা ধরনের ধোকাবাজি এবং প্রতারণা আছে ধোকাবাজি প্রতারণা বাস্তবেও আছে যেটা বাস্তবে নিষিদ্ধ সেটা অনলাইনেও নিষিদ্ধ যদি কেউ চাতুরাতার আশ্রয় না নেয় ধোকাবাজি না করে তাহলে অনলাইনে বেচা কেনার কোনো সমস্যা নেই আনুফা আক্তার বলেছেন আমি জানতে চাই যায় নামাজের দোয়া দাঁড়ানোর দোয়া এবং নামাজের নিয়ত নামায়ত উসাল্লিয়া এটা বলে নামাজ আদায় করার বিধান কি এভাবে আদায় করলে কি গুণা হবে এটা কি বেদাৎ আমি যেহেতু জেনারেল পড়ুয়া ছাত্রী আমাকে আকিদা হাদিস তাফসির এরূপ কিছু বইয়ের সাজেস্ট করুন লেখকের নাম সহ জয়নাজ জয়নামাজে দাঁড়ানোর কোনো দোয়া নেই এবং নামাজের যে নিয়ত সেটা হচ্ছে অন্তরে এটা যে কোনো ফেখার কিতাবে বলা হয়েছে আর নিয়ত এম্বার আতল কাল অন্তরে সংকল্প করা আপনি যে সালাত আদায় করার জন্য দাঁড়িয়েছেন এবং আপনি যে মানে সচেতনভাবে এটা জানেন যে এই এই সালাদটা যেমন জহরের অথবা আসরের হ্যাঁ সুনির্দিষ্টভাবে আপনি সেই সালাদটা পড়ছেন এটাই নিয়ত এটাই নিয়ত অতএব মুখে কোনো নিয়ত উচ্চারণ করা এটা শরীয়ত সম্মত নয় এটা সাল্লাহ সাল্লাম করেননি সাহাবাইকার করেননি এবং এই জন্য মুখে নিয়ত উচ্চারণ করার এই ধরনের নামায় এগুলো ফেকার কোনো কিতাবেও পাবেন আপনি আমাদের দেশে যে ফেকার বইগুলো পড়ানো হয় হেদায়া কদুরি হ্যাঁ সারা বেকা ইত্যাদি এগুলোর মধ্যে নাই এটা এটা কায়দাতে বোগদা দেওয়ার মধ্যে এসছে মকসুদুল মমিন বেহদিস এই সমস্ত বইগুলি যেটা সাধারণ মানুষের জন্য কেউ কেউ রচনা করেছেন কিন্তু তিনি হয়তো খেয়াল করেননি যে সাধারণ মানুষকে এভাবে নিয়ত শেখানো ঠিক হয়নি তাদেরকে বলা রাখা উচিত ছিল আপনি মনে সংকল্প করবেন সেটাই যথেষ্ট আপনি বলেছেন এটা বেদাত কি না ওলা মধ্যে বড় একদল একরাম বলেছেন ইবাদতের ক্ষেত্রে নতুন কোনো জিনিস অ্যাড করাটাই হচ্ছে বেড়াহ আর যদি কেউ বেদাত করে থাকে তিনি যত ভালো নিয়তই বেদাৎ করেন না কেন তাতে পাপ হবে অতএব সলাতের ক্ষেত্রে আমাদের চূড়ান্ত সতর্ক থাকতে হবে যাতে করে কোনো ভুল না হয়ে যায় এবং আমরা যেন প্রত্যেকটা আমল দলিলের ভিত্তিতে করতে পারি রাসুল্লাহ সাল্লা সালামের সলা সলাতের আদলে এবং এভাবে হজের ক্ষেত্রে সিয়ামের ক্ষেত্রে অজুর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে নতুন কোনো জিনিস অ্যাড করা যাবে না যেমন আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি অজুর ক্ষেত্রে আমরা অনেকেই দেখা যাচ্ছে যে মাসে করছি অথচ কোনো হাদিসে সেটা নেই তাহলে এটা কিন্তু নতুন একটা আমল হলো যেটা আমরা অ্যাড করে নিয়েছি আপনি অজুর মধ্যে নতুন কোনো জিনিস আপনি ঘাড় মাসে করা যদি কেউ একজন ঘাড় মাসে করা কেউ বলেন এটা চালু করলাম অসুবিধা কী তাহলে কেউ একজন দেখবেন যে এইভাবে হাত মাসে করবে কেউ পেট মাসে করবে এটা তো হবে না আপনি নতুন কোনো জিনিসই অ্যাড করার অথরিটি রাখেন না আর বলেছেন যে আকিদা হাদিস তাফসির এগুলোতে আপনি কি পড়বেন আকিদার ক্ষেত্রে আকিদাত তৌহিদ এটা শেখ ফৌজানের লেখা অত্যন্ত চমৎকার একটি বই সিয়ান পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে আর আরেকটি বই অসুল ইমান করান হাদিসের আলোকে ইমানের মৌলিক বিষয়সমূহ এটি সবুজপত্র থেকে প্রকাশিত হয়েছে অত্যন্ত আকিদার একটা ভালো বই এছাড়া তাইবাব একাডেমি থেকে প্রকাশিত আকিদা আহসোনাল জামাতের আকিদা বইটি আপনারা পড়তে পারেন হাদিসের ক্ষেত্রে অমদাতুল আহকাম এবং তার উন্দাহকাম এই বইটা আসলে সংকলন করেছেন আব্দুল গানিয়াল মাকদাসি রাহমাহুল্লাহ তিনি বুখারি মুসলিমের হাদিসগুলো থেকে তিনি এখানে সংকলনগুলো নিয়ে এসছেন এটা আপনি পড়তে পারেন আর এছাড়া বুখারি মুসলিমের হাদিস সহ অন্যান্য শহিদ হাদিসের যে সংকলনগুলো সেগুলো আপনি পড়বেন কারণ তা না হলে আপনি তো শহীদ রাইফের মধ্যে হয়তো পার্থক্য করাটা কঠিন হয়ে যাবে কিন্তু হাদিস পড়ার পাশাপাশি আপনাদের আপনাকে ওলামাদের বক্তব্যটাও জানতে হবে বিশেষ করে মহাকে কোলামাইকার যারা হাদিসের ব্যাখ্যা লিখেছেন তাদের মতগুলো জানতে হবে এবং বিশুদ্ধ ফিকটাও আপনাকে জানতে হবে তা নাহলে আপনি তালগোল পাকিয়ে ফেলতে পারেন তাফসির এর মধ্যে তাফসির অবনু ক্যাথির অত্যন্ত চমৎকার একটি তাফসির এটি এর সংক্ষিপ্ত একটা তাফসির আছে বিস্তারিতটা আছে বাংলায় আছে ইংরেজিতে আছে আপনারা যে কোনোটা আসলে পড়তে পারেন এভাবে আপনি বিশুদ্ধ বইগুলোর একটা লিস্ট এটা আমরা হয়তো পরে আপনাদেরকে আবার দিতে পারব ইনশাল্লাহ সেই লিস্টটা আপনি ফলো করতে পারেন আচ্ছা বিশ্বকাপ খেলা দেখা কি জায়েজ এর মাধ্যমে দিনের কোনো ক্ষতি যদি না হয় আচ্ছা আসলে এটা নিয়ে আমরা কথা বলেছি খেলাটা তো অনেক সময় জায়েজভাবে আদায় করা যায় তাই না ফুটবল আপনি খেলেন ব্যায়ামের জন্যে বা মানে কিছুটা রিক্রিয়েশনের জন্যও খেলা জায়জ আছে বিকেলবেলা আধা ঘন্টা এক ঘন্টা খেললাম কিন্তু এটাকে আজকে যে জায়গা নিয়ে যাওয়া হয়েছে সেখানে অনেকগুলো অবজেকশন তৈরি হয়েছে এর সাথে জোয়া এর সাথে নারী দেহ প্রদর্শনী এর সাথে মদ এর সাথে বেশ্যাবৃত্তি এর সাথে আর অনেক কিছু আসলে সংযুক্ত করার কারণে আমাদের স্কলাররা আসলে এই ধরনের আয়োজনকে আসলে জায়জ মনে করেন না এবং এক্ষেত্রে মানে এটাকে জায়জ পর্যায়ে আনার জন্য যেই প্রস্তুতি দরকার সেটি আসলে একদমই নেই ফলে স্কলাররা এগুলোকে অ্যাভয়েড করার জন্য আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন আপনি হয়তো বলছেন দিনের ক্ষতি না হয় কিভাবে ক্ষতি হবে না তাই না এখানে যে বিষয়গুলো আমি বললাম নাজাইজ যে বিষয়গুলো এখানে সম্পৃক্ত হয়েছে এমনকি টিভির পর্দাতেও আমরা দেখতে পাচ্ছি যে ছেলেমেয়ের যে ফ্রি মিক্সিং দেখানো হচ্ছে দর্শকদের শাড়িতে তাহলে আপনি দিনের কোনো ক্ষতি না হয় এটা কিভাবে আপনি এনশিওর করবেন বরং হারাম যে সমস্ত বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে এখানে অবশ্যই দিনদারির বড় ক্ষতি হয়ে থাকে মাইনুল কবির বলেছেন জাকাতের টাকা বিয়েতে খরচ করা যাবে কিনা তার বিয়েতে যে ব্যক্তি জাকাত খেতে পারে না তার বিয়েতে না যাবে না আর যে ব্যক্তি বিয়ের জন্য তার যদি প্রয়োজনীয় টাকা পয়সা না থাকে তাহলে জাকাত থেকে সেই গ্যাপটা পূরণ করে দেওয়া যাবে মোহাম্মদ শাহিন আহমেদ বলেছেন কেমন আছেন আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি বারাক আল্লাহ হাফিক আহাব্বা দিয়ে আহাব্বা আল্লাহ আপনাদেরকে ভালোবাসুন সে দোয়া করি আচ্ছা এরপরে অন্তরা হক বলেছেন এক বোনের প্রশ্ন নিজের পছন্দের মানুষকে বিয়ে করার জন্য বাবা মাকে কি বাধ্য করতে পারবে না বাবা মাকে বাধ্য বাবা মাও মানে তার কন্যাকে বাধ্য করতে পারবে না আর কন্যাও বাবা মাকে বাধ্য করতে পারবে না এখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন বাবাকে কনভিন্স করতে পারবে কোনো মেয়ে যদি যার সাথে সে বিয়ে করতে চায় বাবা আমাকে কনভিন্স করে ফেলতে পারে বা রাজি হন তাহলে তো কোনো সমস্যাই নেই ওয়ালিকে বাধ্য করা যাবে না বরং ওয়ালির অনুমতি তার লাগবে ছেলে দিন মানার চেষ্টা করে কিন্তু তেমন সচ্ছল নয় তাই মেয়ের পরিবার রাজি না বাট বোনটি সে ছেলেকে বিয়ে করতে চায় এক্ষেত্রে বাবার মেয়ের বাবা মা অখুশি হয়ে যদি বিয়েতে রাজি হয় সেক্ষেত্রে বিয়েটা হবে অখুশি হয়ে বিয়ে থেকেও রাজি হয় না হ্যাঁ সে মেয়ের মন দেখে রাজি হয় ভাবে যে আমাদের পূর্ণ সায় না থাকলেও ঠিক আছে মেয়েটা যেহেতু চাচ্ছে ছেলেটা যেহেতু দিনদার অতএব আমাদের মনটা অতটা স্যাটিসফাইড না বাট আমরা অনুমতি দিলাম বাবা মায়ের অনুমতি হলেই বিবাহ বরকতময় হবে ইনশাল্লাহ সেক্ষেত্রে এটাকে অখুশি বলা যায় না সেই জন্য কি মেয়েটা গুণাগার হবে না গুণাগার হবে না বাবা মা যদি অনুমতি দিয়ে ফেলে তাহলে গুণাগার হবে না তবে একটা অসম বিয়ের ক্ষেত্রে দুশ্চরিত্র কোনো ছেলের সাথে কিংবা খারাপ কোনো সম্পর্ক তৈরি করে যদি বাবা মাকে আত্মহত্যার ভয় ভয় দেখিয়ে কোনো মেয়ে বিয়েতে তাদেরকে বাধ্য করে তাহলে অবশ্যই সে মেয়ে গুণাগার হবে তাহলে আমরা দুটোর মধ্যে পার্থক্য যেন বুঝে এই জন্য আমি এটি বললাম মাহমুদা বলেছেন আমি একজন প্রাইমারি শিক্ষিকা বর্তমানে আমি চাকরিটা করতে চাই না আমার স্বামীও চায় না আমি চাকরি করি কিন্তু আমার মা চায় আমি চাকরি করি এখন আমার কি করা উচিত আমি মায়ের বাড়ি থাকি আর আমি আমার সন্তানকে তেমন সময় দিতে পারি না একজন নারীর জন্য ইসলামের দৃষ্টিতে তার সন্তানের প্রতি তার কর্তব্য অবশ্যই পালন করা উচিত এবং তার স্বামীর প্রতি তার কর্তব্য পালন করা উচিত স্বামীর আনুগত্য করা উচিত মা এক্ষেত্রে তার অভিভাবক নয় বৈধক্ষেত্রে মায়ের স্বাদ তিনি যদি রক্ষা করতে পারেন সেটা ভালো বাট স্বামীকে অখুশি করে স্বামীর অবাধ্য হয়ে মাকে খুশি করার জন্য চাকরি করা মেয়েদের জন্য বৈধ নয় অতএব এক্ষেত্রে আপনাকে সমন্বয় করতে হবে হয় সবাইকে সন্তুষ্ট রেখে বিশেষ করে আপনার যিনি সরাসরি অভিভাবক তিনি হচ্ছেন স্বামী কারণ কোনো মেয়ে যখন বিবাহ বিবাহিত হয় তখন বাবার ঘর থেকে তখন যদি সে স্বামীর ঘরে চলে আসে তখন স্বামীর করতে চলে আসে যে কারণে তার সমস্ত খোরপোশ এটা স্বামীর উপর বর্তায় তাকে হেফাজত করা তার প্রাইভেসি মেনটেন করা তার সব কিছু স্বামীর উপর বর্তায় বাবার উপর আর বর্তায় না বাবার উপর কোনো দায়িত্ব থাকে না যদিও তিনি এখন মায়ের বাড়িতে আছেন কিন্তু তারপরেও তিনি স্বামীর অভিভাবকত্বে আছেন অতএব অভিভাবকের স্বতঃস্ফূর্ত কনসেন্ট বা তার লাগবে রমজান আলী তিনি বলেছেন আমার বাড়ি তৈরির সময় কিছু পারিবারিক সমস্যা হয় যেমন বিবাহযুক্ত বয়সের বোন থাকা নিজের ঘর না থাকা এবং ঘরের কাজ কিছুটা করার পর বাকিটা করার জন্য টাকার জন্য করতে পারি নাই যাদের টাকা দিয়ে সাহায্য করার সামর্থ্য আছে তাদেরকে ব্যাংকের থেকে বেশি টাকা হালাল উপায় দিতে চেয়েছি কিন্তু তাতেও তারা টাকা দেয় নাই নিরুপায় হয়ে কিছু টাকা লোন নিয়েছিলাম এখন কি পুরো বাড়িটাই হারাম হয়ে যাবে না পুরো বাড়িটা হারাম হবে না আপনি খুব দ্রুত আল্লাহর কাছে তবা করে আপনার লোনটা শোধ করে দেন দ্রুত আপনাকে পাপ থেকে মুক্ত হয়ে যেতে হবে কারণ সুদ দেওয়াটাও পাপ আমরা যেটা হাদিসে জাবির আব আবদুল্লার মধ্যে জানতে পারি সহিম মুসলিমের মধ্যে যে এসেছে যে রাসুল্লা সাল্লাম রায়নাথ করেছেন যে সুদ খায় যে সুদ দেয় যে সুদ লিখে এবং যে সুদের সাক্ষী হয় এবং বলেছেন তারা সবাই পাপে সমান অতএব আপনি এই পাপ থেকে বের হওয়ার চেষ্টা করুন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমরা আবারও আসব আপনাদের পরবর্তী কোনো এক পর্বে আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের ভুল ভ্রান্তিকে ক্ষমা করে দিন এবং আমাদের এখলাসকে আমাদের আমলকে আমাদের ইবাদতগুলোকে কবুল করুন এবং আমাদের অন্তরকে বিশুদ্ধ করে দিন সুন্দর করে দিন মুসলিম উম্মার সকলের প্রতি যেন আমাদের ভালোবাসা সহমর্মিতা থাকে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মুসলিম আছেন তাদের প্রতি আমরা যেন আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি আল্লাহর কাছে সেই দোয়া এবং তৌফিক কামনা করে আজকের মতো এখানে শেষ করছি হাদাউসল্লাহ ওসাল্লাম আলা নবীন মোহাম্মদ ওয়ালাআলি আসাহ আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত